नमस्कार बंधुरा हाउ टू नो यूट्यूब चैनेले तुम्हारे सबाइके स्वागत। तो आजकेर ए भिडियो देखे निश्चय बुझते पारछो जे आजके अन्य रकम भिडियो होच्छे। हाँ एकदम ही आज के भिडियोटा एकटु अन्य रकम। आज के आमरा ब्लग करछि फ्लिपकार्ट हरिणघाटाय। आमरा फ्लिपकार्ट हरिणघाटाते जाच्छी, तो केमन ओखानकार की अवस्था केमन की काज होच्छे सेटा देखार जोन्नो आमरा एखाने जाच्छी। फ्लिपकार्ट हरिणघाटा देखते केमन आमरा सेटा देखते जाच्छी, तोमादेरके देखानोर जोन्नो जाच्छी। तो आमरा सबाई बाड़ी थेके बेरोलाम। तो আমরা এখনো হরিণঘাটার থেকে অনেকটাই দূরে রয়েছি। তো সামনে রাস্তাতে পুলিশের চাপ থাকে, একটু ভয় ভয়েও যাচ্ছি। অবশ্যই হেলমেট নিয়ে, অবশ্যই মাস্ক অবশ্যই রয়েছে। আর তো ভিডিওটা তোমরা এনজয় করো। আর একটা কথা, আমরা ফ্লিপকার্ট হরিণঘাটাতে গিয়ে একটা নতুন কিছু জিনিস দেখলাম, অনেক কিছু শিখলাম। তো সেগুলোও তোমাদেরকে বলবো আস্তে আস্তে। তো আমরা আগে হরিণঘাটাতে পৌঁছাই, তারপরে বলবো। ততক্ষণে তোমরা ভিডিওটাকে দেখো। আমরা এই রাস্তাতে যাচ্ছি, ভিডিওটাকে এনজয় করো। আর আমরা বেরিয়েছিলাম একদম দুপুর টাইমে, প্রচণ্ড রোদ প্রচণ্ড গরম, রাস্তায় একটা লোকও নেই, তেমন কোনো লোকই নেই। তো আমরা এখন হরিণঘাটাতে ঢুকে গেছি, হরিণঘাটা মেন রোড দিয়ে যাচ্ছি। তোমরা যারা হরিণঘাটাতে বাড়ি কিংবা আশেপাশে বাড়ি তারা নিশ্চয়ই এই রোডটাকে চেনো। তো এই রোডের ওপর দিয়ে আমরা এখন যাচ্ছি। তো আমরা প্রায় চলে এসেছি বলতে গেলে, এখনও 3-4 কিলোমিটার প্রপার তো হরিণঘাটাতে নয় এটা। তো এটা কল্যাণী মোড় ছাড়িয়ে গিয়ে একটুখানি। তো আমরা এখন যাচ্ছি হরিণঘাটাতে রয়েছে, এখান থেকে ভালোই দূরে রাস্তাটা। তো চলো এগোনো যায়। তা রাস্তাতে দেখছো প্রচণ্ড রোদ, মানে কি বলবো, বাইক চালানো যাচ্ছিল না, মানে এতটা রোদ। তো চলো দেখা যাক। তো আমরা প্রায় চলে এসেছি, কল্যাণী মোড় ছাড়িয়ে গেছি, প্রায় হরিণঘাটা ফ্লিপকার্ট হরিণঘাটাতে চলে এসেছি। আর আমাদের বাস সাইডেই পড়বে ফ্লিপকার্ট হরিণঘাটা। একটু পরেই তোমরা দেখতে পাবে, ক্লিয়ারলি চলে আসবে কত বড় এরিয়া নিয়ে এই ফ্লিপকার্ট হরিণঘাটাটা হচ্ছে। ঠিক আছে, অনেক বড় এরিয়া নিয়ে হচ্ছে। এই রাস্তা ঠিক বাস সাইডেই পড়বে, একটু পরে দেখা যাবে। তো অবশ্য যে গাড়ি চালাচ্ছে সে দেখুন দেখাচ্ছে যে বাস সাইডেই পড়বে। তো আমরা ভেতরে ঢোকার চেষ্টা করব, তো ঢুকতে দেয় নাকি সেটাও দেখতে হবে। আর এই সব বাস সাইডে যে রাস্তাগুলো হচ্ছে, রাস্তাগুলো পুরো চওড়া হচ্ছে। এই রাস্তাটা অনেক, মানে পুরো সিঙ্গেল লেন হবে, সিঙ্গেল ওয়ে হবে। তো মানে চেনাই যাচ্ছে না, বদলে গেছে পুরো। এই যে বাস সাইডে দেখা যাচ্ছে, এখান থেকে দেখা যাচ্ছে ফ্লিপকার্ট হরিণঘাটা। যারা তোমরা দেখতে পাচ্ছ কিনা জানি না ভালো করে, হ্যাঁ এই যে জুম করে দেখানোর চেষ্টা করছি। এই যে বাস সাইডে ফ্লিপকার্ট হরিণঘাটাটা। তো আশা করছি দেখতে পাচ্ছ তোমরা ভিডিওটা। আমি অল্প অল্প করে জুম করে দেখানোর চেষ্টা করছি। তো এখনও তো অনেকটাই দূরে, মানে এরিয়াটাই এত বড় যে, মানে আমরা কিন্তু অনেকক্ষণ ধরেই বাইকটা চালাচ্ছি, অনেকক্ষণ ধরেই বাস সাইডে আমাদের ফ্লিপকার্ট হরিণঘাটা সেটা দেখাচ্ছি, কিন্তু মানে শেষ হচ্ছে না, মানে এত বড় এরিয়া নিয়ে এটা হচ্ছে। আর এখানে কিন্তু 20,000 মানে কর্মী নিয়োগ হবে। 20,000 কর্মী কিন্তু কম নয়, তাহলে বুঝতে হবে যে কতটা এরিয়া নিয়ে এটা হচ্ছে। ঠিক আছে, তো আমরা প্রায় চলে এসেছি, আমরা মানে গেটের কাছে চলে এসেছি, কিন্তু প্রায় চলেই এসেছি। তো প্রায় চলে এসেছি আমরা ফ্লিপকার্ট হরিণঘাটার সামনে। কিন্তু একটা দুঃখের সংবাদ হলো, আমরা ভেতরে ঢুকতে চেয়েছিলাম, কিন্তু ওখানে পাস ছাড়া ভেতরে ঢুকতে দিচ্ছে না। যারা ওখানে কাজবাজ করছে তাদেরকে ঢুকতে দিচ্ছে, ওখানে পাস লাগছে ভেতরে যাওয়ার জন্য। তো আমরা ভেতরে ঢুকে হয়তো ভিডিওটা করতে পারিনি, কিন্তু আমরা মানে যতটুকু সম্ভব দেখানোর চেষ্টা করব। আর একটা কথা, ওখানে কিন্তু একটা ভালো জিনিস দেখলাম, যে টাকা নিয়ে কোনো নিয়োগ হচ্ছে না। ওখানে গেটের উপর টাঙানো রয়েছে যে ফ্লিপকার্টে টাকা নিয়ে নিয়োগ হয় না। তো এই জিনিসটা কিন্তু আমি প্রতি ভিডিওতে বলে থাকি। তো এখানেও দেখলাম, মানে এখানে টাঙিয়ে দিয়েছে পোস্টার, তো দেখে ভালো লাগলো। তো আমি তোমাদেরকে চেষ্টা করব যে হালকা হলেও কিছু ফ্লিপকার্টের ওটা দেখানোর জন্য। তো এই যে দেখতে পাচ্ছ, আমি মানে অনেক কষ্ট করেই এটা দেখানোর চেষ্টা করছি, এর বেশি দেখাতে পারলাম না। আর আজকের ব্লগটা দেখার জন্য ধন্যবাদ। তো